সরাসরি লাইভে নিয়ে এসেছি আপনাদের মূল ঘটনাটা জানার জন্য, প্লিজ একটু বলবেন। অবশ্যই আমার সাথে 2015 সাল থেকে জিন থাকে, আমি 2015 সাল থেকে আমি জিনকে দেখতে পাই। তো 2015 সালে আমি একটা বাচ্চাকে দেখতে পাই, ফার্স্ট আমি যখন দেখা পাই তখন ওই বাচ্চাটা ছোট, বাচ্চাটা আমার বেডের পাশে, মানে তখন হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত। তো ওই টাইমে হচ্ছে আমাকে নামা তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য ডাক দেয়, আমি তখন ঘুমেছিলাম। তো বাচ্চাটা যখন আমাকে ডাক দেয় তখন আমাকে বলে এই তাহাজ্জুদ পড়তে, কয়েকবার ডাক দেয় 3 থেকে 4। তো আমি উঠে বসে বলি কি আমি এখন নামাজ পড়বো না, আমি এখন ঘুমাবো, এটা বলে আমি হচ্ছে মানে শুয়ে পড়ি। তারপর আবার কতক্ষণ পর আমার মনে হলো যে আমার আব্বু আম্মু বা ভাই বোন কেউ তো আমাকে তাহাজ্জুদে নামাজ পড়তে বলবে। তো আমি উঠে বসে তখন দেখি যে আশেপাশে কেউ নেই। তো সকালবেলা আমি আব্বু আম্মুকে জানাই ব্যাপারটা, বাট কেউ বিষয়টা এতটা ইতে দেয়নি, মানে তখন থেকে আমি ফার্স্ট দেখা পেতে থাকি। এরপর হঠাৎ হঠাৎ আসতো, এসে হচ্ছে পরীক্ষা কোন কোন প্রশ্ন আসবে এটা টুকটাক বলে দিয়ে যেত, তারপর কি হবে বা না হচ্ছে এগুলো বলতো, ও ইনফরমেশন দিত। এবার আমরা যখন আমার বিয়ের পর আমরা যখন মগবাজারের আবুল হোটেলে, তখন হচ্ছে আমাদের এক মাস যে গায়েবি রিজিকটা আসে, কি রিজিকটা মানে কোন খবরটা আসবে সেই মানে গায়েবি রিজিকটা কিভাবে আপনার কাছে আসলো, সেই রিজিকটা এভাবে আসছে, আমি আমাদের ওই মোমেন্টে আমাদের হাতে টাকা পয়সা ছিল না কিন্তু চাউল ছিল, তা আমি হচ্ছে ভাত রান্না করতাম আর বিভিন্ন ধরনের তরকারি চলে আসতো, সেটা হচ্ছে অ্যারাবিয়ান যে তরকারিগুলো আছে আমি যেগুলো খেয়েছিলাম ওগুলো চলে আসতো। এটা ফার্স্ট গায়েবি রিজিকটা শুরু হয়, আমি হচ্ছে প্রথম দিন সকালবেলা আমি হচ্ছে নুডলস রান্না করি, তো ডিম দিয়ে নুডলসটা রান্না করি। তখন হচ্ছে নুডলসটা রান্না করে আমি আনার পরে তখন মেহেক লক্ষ্য করে যে খাওয়ার সময় যে নুডলস ডিমের সাথে যে আদা ছেঁচলে যে যেরকম হয় ওরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি ওপর বলে কি না ঠিক কী দিয়েছো সেটা, আমি হচ্ছে ডিম ছাড়া কিছু দিইনি। তখন জিনিসটা খেয়ে দেখে এটা তো মুরগির মাংস ভাজা, যেভাবে নুডলস দেয়। আচ্ছা আপনি একটা প্রশ্ন ছিল আমার কাছে, আপনি বললেন যে রিজিক আসে, আসলে রিজিক বলতে আপনি কি বোঝালেন এই বিষয়টা মানে খুব জানতে ইচ্ছা করছে। গায়েবি খাবার মানে এটা একটা অদ্ভুত ব্যাপার না যে রিজিক চলে আসছে আপনার কাছে, এটা খুবই অদ্ভুত। যখন আমি ভাত রান্না করে আসি তখন যখন আমি দেখতে পাই যে একটা টিফিন বক্সের মধ্যে যে তরকারিটা আসছে, তো দেখে নিজের কাছে অবাক লাগে। ইভেন আমরা যে খাবো যে আমরা চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো না খাবো, মানে ও তো পুরো কাঁদতে থাকে যে আল্লাহকে শুকরিয়া আদায় করতে থাকে, কাঁদতে থাকে, মানে পুরো অবাক যে মানে গায়েবি খাবার খাচ্ছে আল্লাহর দেওয়া খাবার। আচ্ছা আমার দর্শক বা অনেক দর্শকেরা আছেন আপনাদেরকে বিশ্বাস করছে না বা কোনো কথায় তারা তাদের মানে বিশ্বাস হচ্ছে না কোনো কথায় আপনাদের, মানে যত কথা বলছেন তারা সবই মনে করছে ঠোয়াক বাটপারি কিংবা অনেক কিছু বলছে। আপনারা যেসব কথা বলছেন মানে এই যে খাবার আসছে গায়েবি খাবার আসছে, এটা একটা ধান্দা কি না সেটা আমার দর্শকেরা জানতে চাচ্ছে, আচ্ছা মিথ্যা কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার সত্য প্রমাণ করে বা এই কথাটা বলে আমার মিডিয়ার সামনে আমার লাভটা কি হচ্ছে, আমার আমার লাইফের যে এই ঘটনাটা ঘটেছে আমার সাথে এটা যদি আমি বলি এটা তাহলে বলে আমার লাভটা কি হচ্ছে, আর যদি নাই আসে সেটা আমি তুললে আমার কি লাভটা হবে। আপনারা অনেক দর্শকরা বলছে আপনারা আসছেন ফেস ভ্যালুর জন্য, ভাইরাল হওয়ার জন্য, আপনারা ভবিষ্যতে নিজেরা ফেসবুক পেজ খুলবেন, ইউটিউব চ্যানেল খুলবেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে যাবেন, তারা দর্শকেরা এভাবেই আপনাদেরকে রিয়্যাক্ট করছে। না না ভাইরাল হওয়ার ভাই কোনো ইচ্ছা ছিল না আমার, এরকম আমি ভাইরাল যে হয়ে গিয়েছি আমি এটা আমি আমার এটা দুঃস্বপ্নের বাইরে ছিল যে কোনোদিন ভাইরাল হবো। আর ফেসবুক পেজ বলতে আমি জাস্ট ফেসবুক নিজের একটা খালি শুধু একটা ফেসবুক খুলেছিলাম, আর অ্যান্ড্রয়েড ফোন আমাদের নেই, আর কোনোদিন ইউটিউব চ্যানেল খোলা হবে কিনা আমি সেটা আমি অ্যাকসেপ্ট করি না, আর কোনো আমার ইয়া ছিল না যে আমি এভাবে ভাইরাল হবো বা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার এখনো পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এইমাত্র একটা দর্শক প্রশ্ন করছে, আপনি যদি ভাইরালই না হন হতে না চান তাহলে ঢাকা শহর বা বাংলাদেশের সেনসিটিভ জায়গা প্রেস ক্লাবের সামনে কেন গেলেন? আচ্ছা প্রেস ক্লাবের সামনে গিয়েছিলাম এই কারণে, যার মূল কারণটা ছিল কিন্তু আমার পরিবারের এগেনস্টে, আমি কিন্তু কোথাও কিন্তু আমি কোনো সমাধান পাইনি, আমি মেম্বারের কাছে গিয়েছি, মেয়রের কাছে গিয়েছি, আমি এলাকার মাতবরের কাছে গিয়েছি, এমনকি চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরীর কাছে পর্যন্ত আমি গিয়েছি, সেখানেও ফারাজ করিম চৌধুরীকে আমি পাইনি, আমি পুলিশের কাছে গিয়েছি কোথাও কোনো সহায়তা পাইনি, পরিবারের কাছে গিয়েছি আমার শ্বশুরের কাছে, সেখানে আমি মানে জামাই হিসেবে আরও কোনো ভালোবাসা তো দূরে থাকুন আরও মার খেয়েছি,
কিন্তু কোথাও কিন্তু কিছু না পেয়ে আমি জাস্ট একটা মাসের আমি সাপোর্টটা চেয়েছিলাম, হাত পা থাকতে, যে একটা মাস আমি জাস্ট উঠে দাঁড়াতে চেয়েছিলাম। দেন আমি কিন্তু জবটা কিন্তু করতাম, এই মাসে থেকে জবটা করব, কিন্তু এই মাসে তো একটা সাপোর্ট দেওয়া হয়, বাসা ভাড়া বা মানে একটা ফিনান্সিয়াল কিছু টাকা, এটা কিন্তু আমি জাস্ট চাচ্ছিলাম। এই জন্য আর কোনো ইচ্ছে আমার কিন্তু একটা মোবাইল ফোনও নেই, মোবাইল ফোন থাকলে আমি কিন্তু একটা আমার মোবাইল পারে অনলাইনে কাজ করতে, সেটাও কিন্তু আমাদের ছিল না। এখনও পর্যন্ত যে আমি ভাইরাল হয়েছি, আমি নিজের ভিডিও কিন্তু নিজে টুকটাক আমি বাইরে টুকটাক কিছু ভিডিও আমি এমনি দেখেছিলাম ভাইদের কাছে, কিন্তু নিজের ভিডিও কিন্তু নিজেও আমি এখনও পর্যন্ত দেখতে পারিনি, আমার মোবাইল ফোন কিন্তু নেই আমার কাছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হলো যে আপনি বারবার বলছেন যে আপনি পেশারে আছেন ফ্যামিলিগতভাবে, আসলে এই পেশারটা তো অনেকেই জানতে চায় যে আসলে কিসের পেশার আপনাদের, এই বিবাহিত জীবন যেটা আপনারা শুরু করেছেন তার আগে থেকে কি সম্পর্ক নিয়ে, নাকি ফ্যামিলি মেনে নেয় নাকি এই পেশার, না কি বিষয়, একটু খুলে বললে আমরা খুশি হব। এই একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে, এটা বলার পরে আমি বলবো। আচ্ছা শিওর, আমি আসলে বিয়ের আগে থেকে আমি একটা প্রেশারে ছিলাম, ফ্যামিলি প্রেশার। আমি আসলে স্বাধীনতাটা কখনো আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমি পাইনি। স্বাধীনতা বলতে শুধু খাবারটাই না, আমার ফ্যামিলি কিন্তু আমার বাবা ফায়ার সার্ভিসের অফিসার ছিলেন, তিনি রিটায়ার্ড পার্সন ছিলেন, মানে 2 বছরে মাত্র রিটায়ার করেছিল, তখন 2018 সালে সে এলপিআর আসে। তো খাবারের সমস্যাটা কখনো ছিল না, আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা যে মানসিক যে একটা চাপ, যে একটা মনের যে একটা অবস্থা, মানে আমাকে যে একজন বুঝবে বা আমার আমি যে একটা নিজে নিজে ইনকাম করব, সেইটা আমি কখনো আমি ফ্যামিলির কাছ থেকে পাইনি। বরং আমি আমার মনে হতো কি, আমার আম্মু আমাকে একটা প্রেশারে রেখেছে, একটা রুমে আমাকে সবসময় বদ্ধ করে রাখতো, আমি ওইখান থেকে চাইলেও বের হতে পারতাম না। আমার জব হইতো, কিন্তু জবে জয়েন করার আগেই আমার কেন যেন আমার জবটা চলে যেত। এখন আমি কারণগুলো বুঝতে পারি, বা আমাকে জিন যতটুকু বলেছে আমাকে অনেকভাবে কুফরি কালামি করে আমার আম্মু রেখেছিল, যেগুলো ছুটানো হয়েছে, কিন্তু বরাবরের মতো আমার আম্মু আমার পিছনে লেগেছিলো। কেন লেগেছিলো আমি সেটা জানি না, শুধু এইটাই তিনি চাইতো যে আমি যেন বাড়ি ছাড়া না হই, আমি যেন ঢাকায় বা অন্য কোথাও গিয়ে জব না করি। আপনার তিনি কি আপন মা নাকি সৎ মা? এখন আপন মা না সৎ মা, এটা আমি জেনের কাছ থেকে যতটুকু জানতে পারি যে তিনি আমার আপন মা না। বাসায় ছিল, কিন্তু ও বাসায় থাকার পরও আমার আম্মু আমার আম্মুকে পছন্দ করতো না। প্রথমে কিন্তু আমার আব্বু আম্মুই বিয়ে দেয়, মানে কাজী অফিস প্রথম আমরা বিয়ে করেছিলাম, দেন আবার নেক্সট 18 দিন পর আবার ও যখন আমার কাছে চলে যায় তখন আমার আব্বু আম্মুই আমাদেরকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর কিন্তু 4 মাস আমার সঙ্গে ছিল, তখন কিন্তু মানে আমার আম্মু আর বোন দেখা যেত ওকে সহ্য করতে পারতো না, ওর উপর একটা এই ছিল, ওকে পছন্দ করে না। একটা দর্শক প্রশ্ন করছে, রহিমা, উনি প্রশ্ন করছে আপনারা একবার ইউটিউবারদেরকে সাক্ষাৎকার দিলে আপনাদেরকে ইউটিউবাররা কত টাকা দেয়? আচ্ছা, এটা একটা কোশ্চেন করেছে, ইউটিউবাররা আমাদেরকে কোনো টাকা দেয় না। সাক্ষাৎকার দেই, এখন আমি একটা মানে প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছি, আমি বাইরে বের হলে কিন্তু আমি 1000টা মানুষের অ্যান্সার আমি দিতে পারবো না, কিন্তু যখন একজন এসে আমাকে বলে যে ভাই একটা ইন্টারভিউ আপনি প্লিজ কাইন্ডলি দেন, বা এই প্রশ্নের উত্তরগুলো কিছু রয়ে গেছে যেগুলো দর্শক কোশ্চেন করে চলেছে, তখন কিন্তু আমি বাধ্য হয়েছি আমি কোশ্চেনগুলোর একটু অ্যান্সারগুলো দিয়ে আমি একটু মানে সমাধান করে দিতে চাই বারবার। এটাই কিন্তু অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার আছে যে আমাকে ফোন দেয়, ভাই আমি আসলে আমার একটা ইন্টারভিউ জাস্ট দেন, আমি আপনাকে আগের ইউটিউবার কত দিয়েছে, তখন আমি বলি যে না, ইউটিউবাররা আমাকে কোনোভাবে টাকা দেয়নি, বলে যে আমি অনেক টাকা দেবো। গতকাল তো আমার চিটাং থেকে একটা ইউটিউবার প্রশ্ন মানে ফোন দিয়েছে আমাকে যে আপনাকে আমি অনেক টাকা দিব, আমি 10,000 টাকার মতো দিব আপনাকে, প্লিজ আপনি একটা ইন্টারভিউ আমাকে দেন, কিন্তু আমি কিন্তু শুধু বারবার বলেছি আমি কোনো কস্ট আপনার কাছ থেকে চাই না।